তো অনেকের ইংরেজিতে অনেক প্রবলেম থাকে, তো সেই জায়গাগুলো থেকে বেশ করে আমি আজকে একদম ক্লিয়ার হয়েতে তোমাদের বলতে চাইছি যে মে, এম এ ওয়াই, মে, এইটার ব্যবহার কোথায় হবে বা এইটা ব্যবহার তুমি কীভাবে করতে পারবে। মেয়ের ব্যবহার তখনই তুমি করতে পারবে যে যখন কোনো পারমিশন বোঝাচ্ছে, বা আমি যদি আরও ভালো করে বোঝাই যে পসিবিলিটি বোঝাচ্ছে, সম্ভাবনা বোঝালে, সম্ভাবনা যদি বোঝায় তাহলে সেখানে মেয়ের ব্যবহার হবে। ঠিক আছে, যেমন যদি আমি তোমাকে বলি যে আমাদের মেয়ে, ধরো পারমিশন অর্থে যদি বলি, পারমিশন নেওয়া অর্থে যদি বলি, আমি পারমিশনের ক্ষেত্রে বলছি, এক্সপ্রেসিং পারমিশন, এটাও তোমরা লিখে রাখো, দুটো পার্ট করবে তোমরা, একটা এদিকে একটা এদিকে। ঠিক আছে, তাহলে পারমিশনের ক্ষেত্রে হচ্ছে মে আই কাম ইন, মে আই কাম ইন, আমি কি আসতে পারি, মে আই কাম ইন, তার উত্তরে কি বলা হয়? ঠিক আছে, ইয়েস ইউ মে, ইয়েস ইউ মে, হ্যাঁ তুমি আসতে পারো। বা আরেকটা বলি আমি তোমাকে, মে আই গো হোম, তাহলে আমি কি বাড়ি যেতে পারি? তাহলে অর্থে এখানে যদি উত্তর আসে নো, ইউ মে নট, তুমি পারো না, ক্লিয়ার? তাহলে এবারে আমি যখন এটা তো বললাম, এবারে পসিবিলিটি যখন সম্ভাবনা বোঝা যাচ্ছে, তখন কীভাবে বলি মে ব্যাপারটা, যে ইট মে রেন। ঠিক আছে, ইট মে রেন মানে এখানে বলছে যে বৃষ্টি হতে পারে। ঠিক আছে, পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাচ্ছে। ঠিক আছে, মেয়ের ব্যবহার কিন্তু অনেক ক্ষেত্রে হয়, পারমিশন হলো, সম্ভাবনা হলো, ইট মে রেন, এটা বৃষ্টি হতে পারে, সি মে কাম, সে আসতে পারে, বাট এটা সম্ভাবনা। ঠিক আছে, এখানে কিন্তু সিওরিটির ব্যাপার নেই, আসছে এই ব্যাপার নেই, আসতে পারে। ঠিক আছে, আরও আছে মেয়ের আর কী ব্যবহার তোমরা করতে পারবে, খুব ক্লিয়ারলি ভাবো, যাদের ইংরেজি খুবই দুর্বল, মেয়ে এর কী ব্যবহার হতে পারে? যেমন আমি তোমাকে বলি, মে গড ব্লেস ইউ, এরকম বলে না, মে গড ব্লেস ইউ মাই চাইল্ড, এরকম বলে তো, গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে এখানে কী বোঝাচ্ছে, তুমি একটা উইশ করছো, তুমি উইশ করছো, কারোর ভালো চাইছো। বা এরকম বলে অনেকে, মে হিজ সোল রেস্ট ইন পিস, যেটা তোমরা বলো RIP, রিপ, তাই না? তাহলে মে হিজ সোল রেস্ট ইন পিস মানে তার আত্মাটাকে কী বলা যায়, যে শান্তি, তার আত্মা শান্তি পাক। তাহলে আমি এই অর্থে বোঝালাম, তাই তো? এবারে এখানে তুমি আরেকটা কথা ভাবো, যে আমি যখন বলছি যে সি মে লাভ ইউ, সে তোমাকে ভালোবাসতে পারে নাও পারে, তাহলে একটা কথা খেয়াল করো, মেয়েটা কোথায় বসছে বলতো? সে তোমাকে ভালোবাসতে পারে, তাহলে কে সে? তো সে, তার কথা বলা হচ্ছে। তাহলে এই যে সে, কে মানে সে, তাহলে সে হচ্ছে কি আমার এখানে সাবজেক্ট। তাহলে সবসময়ের জন্য যে কর্তা, বা আমি যদি বলি সাবজেক্ট যেটা হয়, যে উদ্দেশ্য, তারই কিন্তু পেছনে বসে, দেখো সিয়ের পরে কিন্তু মেয়ে আসছে, হ্যাঁ কি না বলো? ঠিক আছে, কিন্তু মেয়ের পরে কিন্তু কখনো তুমি টু বসাতে পারবে না, টু কিন্তু বসাতে পারবে না। তাহলে সাবজেক্টের পরে কিন্তু আমি মেয়ে বসাবো, কিন্তু টু কিন্তু তারপরে তুমি বসাতে পারবে না, ওকে? এবং মেয়ে কিন্তু সবসময়, মানে মেয়ের পরে কিন্তু সবসময় মূল ভার্বই বসবে, যতগুলোতে মেয়ে আছে। তুমি দেখো এখানে যে মূল ভার্বই কিন্তু বসছে, ভালো করে দেখো এখানে মূল ভার্বই কিন্তু তোমার বসবে মেয়ের পরে, ক্লিয়ার হয়ে গেছে? এবারে
এই হচ্ছে আমাদের মে এর ব্যবহার। আমি পরপর বিভিন্ন ব্যবহারগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব আমাদের এই চ্যানেলে। এই চ্যানেলটা পুরোপুরি ইংলিশ জন্য, ই ফর ইংলিশ, তাই তো? লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করতে থাকো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো।